কাজটা লকআপে ঢুকলো কি করে? স্ট্যান্ড আপ। কি অবস্থা কেন ম্যাডাম? কি আর করবো ম্যাডাম, সবই কপালের দোষ। আমার তো এই ছোটবেলা থেকে মার খাওয়ানো দোষ আছে, আমি হুদা মার খাই ম্যাডাম। আমি ভাবছিলাম কি যে পুলিশে চাকরি লোনের পরে আমি আমার মনে আর মার খাওয়ানো লাগবো না, কিন্তু আমি দেখছি না, আমার ধারণা ভুল। মহাভারতের স্টোরি শুনতে চাই, সংক্ষেপে বলেন কি সমস্যা, কি হয়েছে? সংক্ষেপে বলার ক্ষমতা তার নাই। না, আপনি চুপ থাকবেন, কোনো কথা না, আপনি বলেন কি সমস্যা। কি আর করবো ম্যাডাম, শরমের কথা। আমার ম্যাডাম আপনি কিছু আর জিজ্ঞেস না ম্যাডাম, আমি কিচ্ছু কইতে পারবো না ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আপনি বলেন কি হয়েছে। হালকা ফাইটিং হয়েছে, যুদ্ধ এক প্রকারের, এবং যুদ্ধে সম্পূর্ণ পরাস্ত হয়েছে, পরাস্ত হয়ে ধরাশায়ী হয়েছে। না ম্যাডাম, কোনো ফাইটিং হয় নাই। হ্যাকি করছে আজকে আমার সালা কি করে ল্যাংমারে ফেলাই দিছে, আমি তো পড়ে গেছি। পড়ে যাওয়ার পর আমার নাকে মুখে ইচ্ছা মতো ঘুষাইছে, ঘুষানোর পর আমার তো চান্সটা আছে কি নাই, এমন সময় আমার পকেট থেকে চাপি হলো, এটা খুললো, সেটার মধ্যে ঢুকে বসে রয়েছে। কত খেয়েছেন? আবু মিয়া, এইসব থানায় থানায় বন্ধ করে সত্যি করে বলছেন, আমি কি জিজ্ঞেস করছি আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। তিতুমিরের সাথে এই নাটক মঞ্চায়নের পিছনে কত টাকা নিয়েছেন? আমি খাই নাই। খান নাই? না ম্যাডাম, আমি খাই নাই। খান নাই? না মানে আমার মুর্শিদের কসম, আমি কিন্তু কিচ্ছু খাই নাই। তবে খাওয়ানোর কিন্তু আমার ছিল, চা কফি কিন্তু চাইলে আমি খাইতে পারতাম, কিন্তু আমি খাই নাই। মানে কেন খাই নাই, যে আমি আইনের লোক হই, আইনের পোশাক পরে আমি আইন ভাঙবো, ওই শপথ তো ম্যাডাম আমি নেই নাই। ম্যাডাম আমি ওইটা ধরে রাখছি ম্যাডাম। মিস্টার আবু মিয়া, আমি যদি ঘুণাক্ষরে জানতে পারি যে এই নাটকের পিছনে আপনার হাত আছে, তিতুমিরের তো 12টা বাজবেই, আপনারও 12:30 বাজবে। জাস্ট মাইন্ড ইট, কাম অন।